5 সেপ্টেম্বর রাজ্যে দুটি আসনে উপনির্বাচন। তার কয়েকদিন আগেই ফটিকরাই জুড়ি ছড়া এডিসি ভিলেজের অন্তর্গত সূর্য চৌমনি পাড়ায় ফাটল ধরল বিরোধী শিবিরে। শক্তি বৃদ্ধি হল গেরুয়া ব্রিগেডের। শনিবার ফটিকরাই মণ্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে জুড়ি ছড়া এডিসি ভিলেজের অন্তর্গত সূর্য চৌমনি পাড়া বাজারে এক যোগদান সভায় অংশগ্রহণ করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উক্ত সভায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী মতিজির এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জনকল্যাণকারী কাজে অনুপ্রাণিত হয়ে তিপ্রা মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে 64 পরিবারের প্রায় 182 জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। শাসক দলে নাম লিখিয়েই তিপ্রা মথা এবং সিপিআইএম দলের বিরুদ্ধে তোপ দেখেছেন দল ত্যাগকারীরা। এদিন নবাগতদের ভারতীয় জনতা পার্টি দলে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ত্রী সুধাংশু দাস। নির্বাচনের মুখে ফটিকরায় তিপ্রা মথা এবং সিপিআইএম দলে ভাঙন ধরালো বিজেপি। নির্বাচনের আগে এই যোগদানে ফটিকরায় বিজেপিকে আরও শক্তিশালী করল বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপির হাত শক্তিশালী করল তিপ্রা মথা এবং সিপিআইএম দলের থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীরা। অন্য দল ছেড়ে নেতাকর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ায় ফটিকরাই এলাকার বিজেপি সংগঠন আরও শক্তিশালী হল বলে অভিমত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।